হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, তো আজকের পর্বে আপনারা একটু ভিন্ন বিষয় দেখবো। সেটা হচ্ছে এগুলো কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে যে এমএসআরটি পর্বগুলো রয়েছে সেগুলোতে সেমই রয়েছে। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন অ্যালাইন অপশনটি। আমরা এমএসআরটি অ্যালাইন অপশনটি দেখেছিলাম চারটি, একটা ছিল রাইট, একটা ছিল সেন্টার, আর একটা ছিল লেফট, আর একটা হচ্ছে জাস্টিফাই। তো এখানে অ্যালাইন অপশন রয়েছে ছয়টি। তো এই অ্যালাইন অপশনগুলো কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ধরুন আর কিছু সংখ্যা লিখলাম, 20 20 4টি লিখলাম। তো লিখলাম, তো লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের সংখ্যাগুলো কোন পাশে রয়েছে, ঠিক ডান পাশে রয়েছে। অ্যালাইনটি কিন্তু এই চিহ্ন দেখাচ্ছে, ডান পাশে রয়েছে। তো ডান পাশে যে নিচের অংশে রয়েছে, আপনারা যদি একটু খেয়াল করেন, তো আমি এই গড়গুলো একটু একটু ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে তো এইগুলো যদি একটু বড় করে না দিই আপনারা বুঝতে পারবেন না। তো আমি এই গড়গুলো একটু বড় করে নিলাম, রো এবং কলামগুলো, রোগুলো বড় করে নিলাম। চাইলে কলামটা একটু বড় করে নেওয়া যাক, তো আমরা একটু বড় করে নিলাম। তো এখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন, সেটা হচ্ছে তো এই অ্যালাইন অপশনগুলো কীভাবে কাজ করে। তো 20 আমাদের কর্নারে রয়েছে, তার মানে ডান ডান সাইডের সবার নিচে রয়েছে। তো অ্যালাইনে কিন্তু তাই বোঝা যাচ্ছে। তো আমরা যদি এটা সিলেকশন করি, সিলেকশন করা চারটি একসাথে নড়াচড়া হবে, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। একটা লিখে আপনাকে বোঝাতে পারতাম, তো চারটি আপনার জন্য বেটার হবে, যারা ছোট স্ক্রিনে মোবাইলে দেখতে পাচ্ছেন। তো আমি চারটে সিলেকশন করলাম একবারে। চার সিলেকশন করার পর আপনারা যদি এই সেন্টারটিতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন কি হলো, কি পরিবর্তন হলো। এটা কিন্তু উপরে নিচে সেন্টারে চলে এসেছে, উপরে এবং নিচে সেন্টারে চলে এসেছে। তারপর এই সেন্টারে যদি ক্লিক করি, তাহলে সেটা কি চলে এসেছে, ডানে এবং বামে, ডানে বামে সেন্টারে চলে এসেছে। তার মানে কি, উপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে নিচ দিয়ে কাল করেন, নিচ দিকে হচ্ছে ডানে এবং বামে অ্যালাইন, আর যে উপরে যে তিনটা অ্যালাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে এবং নিচের অ্যালাইন। তো আবার দেখুন, আমরা যখন এখানে দিলাম তারপর এটা নিচ অংশে চলে এসেছে, আবার যদি এখানে দিই তারপর উপরে অংশে চলে এসেছে, আবার যদি মিডিলে দিই তারপর মাঝখানে চলে এসেছে। তার মানে কি, উপরে যে তিনটা অ্যালাইন রয়েছে সেটা হচ্ছে উপরে নিচে অ্যালাইন, আর নিচের যে তিনটা অ্যালাইন রয়েছে সেটা হচ্ছে কি, ডানে বামের অ্যালাইন। তো এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে চলে এসেছে, এই যে হচ্ছে ডান দিকে চলে এসেছে, আর এটা হচ্ছে সেন্টার। তো আশা করি বুঝে গেছেন, এমএসআর যে সেটা অনেক কষ্ট করে আমাদেরকে করতে হতো। এখান থেকে প্যারাগ্রাফ নিতাম, তারপর আফটার রিভার ঠিক করতাম, এইভাবে আমরা উপরে নিচে অ্যালাইনগুলো ঠিক করতাম। কিন্তু এক্সেলে এটা খুব সহজে উপরে নিচে অ্যালাইন ঠিক করা যায়। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি সিলেকশন দিলাম দুইটা, তারপর এখান থেকে আমরা যদি এ অ্যালাইন অ্যালাইন মিডিল দিয়ে দিই, তো আমাদের কিন্তু অ্যালাইনগুলো সঠিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এমএসআরের মতো তেমন কোনো পরিশ্রম করতে হয় না, এক্সেলে অনেকটাই সহজ বিষয়গুলো। তো এখন আমরা দেখবো কীভাবে আপনি এক্সেলে যোগ বিয়োগ এবং গুণ এবং ভাগ করতে পারেন। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে এক্সেলে যে গড়গুলো রয়েছে রো এবং কলাম, এগুলো যদি আপনি ধরুন এই পেজটা আমাদের ফুলফিল হয়ে গেছে, আমরা এই পেজটা আমরা শিট টুতে কাজ করি। তো শিট টুটা আমরা একটু জুম করে নিচ্ছি, জুম করে এই শিটে রো এবং কলামগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমাদের মনিটর ব্রাইটনেস অনেক বেশি থাকার কারণে। কন্ট্রোল এ দিয়ে আমি এটা আপনার এখান থেকে অল বর্ডার করে নিচ্ছি। তো এখন মনে হয় রো এবং কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি কোনো রো এবং কলাম মুছতে চান, বা এক্সেলে যেহেতু রো এবং কলাম করাই থাকে, আপনারা যদি এম এস ওয়ার্ডের মতো পেজ পেতে চান বা সাদা করতে চান, সেক্ষেত্রে আপনার সিলেকশন করার পর এই মার্জ অ্যান্ড সেন্টারে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এই পেজটি কিন্তু সাদা হয়ে যাবে এমএস ওয়ার্ডের মতো। তো সেক্ষেত্রে রো এবং কলামগুলো আর থাকবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নিচে একটা হিসাব করি, সেক্ষেত্রে কোন কোম্পানির একটা হিসাব, এই কোম্পানির নামটা এখানে লিখতে হয়। যেমন আরএফএল গ্রুপ বা অন্যান্য যে আপনি যেই অফিসে কর্মরত ছিলেন বা আছেন, যারা এখানে হিসাব করেন, এখানে টাইটেলটি লিখতে পারেন। যেমন আমি লিখলাম আরএফএল গ্রুপ, আরএফএল গ্রুপ। তো আরএফএল গ্রুপটি আমি লেখার জন্য এখানে মার্জিন সেন্টার কিন্তু করে নিয়েছি। তারপর এখান থেকে ফন্ট সাইজটি বাড়িয়ে নেবেন, এখান থেকে দরকার পড়লে আপনি অ্যালাইন চেঞ্জ করতে পারবেন না, এখান থেকে অ্যালাইন চেঞ্জ করার অপশন নেই। তো এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি ফন্ট সাইজটা যত দূর চেঞ্জ করা সম্ভব, যত দূর বড় করা যায় তত দূর বড় করে দিতে পারেন। সেক্ষেত্রে অ্যালাইন দেখতে পাচ্ছেন কোনো ম্যাটার করে না, ঠিকঠাক হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন,
এখান থেকে টেক্সট কালার রয়েছে, রেড করে নিতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবেন না, তো মার্জিন সেন্টার করার পর এই অপশনগুলো কাজ করবে না, কিন্তু সেটা কাজ করবে তখন যখন আপনারা এই ঘরটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার আরেকটা করে ক্লিক করবেন, তারপর আবার এই ঘরটা ধরবেন, তখন দেখবেন মার্জিন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার এবং আপনার যে মাঝখানে মিডিল অ্যালাইনগুলো সবই কাজ করছে। তারপর আপনি এখান থেকে অ্যালাইনগুলো দিয়ে নিতে পারেন, মিডিল মিডিল, তারপর এখান থেকে ফন্ট সাইজটা কমিয়ে নিতে পারেন, যেহেতু আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে 36 দিয়ে রাখলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে কোম্পানি হিসাবটা আপনারা এখানে করবেন বা যেই কোম্পানি হিসাব নিকাশে এই এক্সেল ফাইলে তৈরি করবেন, সেক্ষেত্রে টাইটেলটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। তো এই বিষয় হচ্ছে মার্জিন সেন্টারের বিষয়টা। তো এখন যেটি দেখাবো, তো এখন আপনাদেরকে এই অপশনগুলো থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনসার্ট এবং ডিলিট। তো ইনসার্ট ও ডিলিট অপশন কীভাবে কাজ করে সেক্ষেত্রে আপনাকে একটা টেবিল করে দেখাচ্ছি আমি। ধরুন আমি একটা টেবিল করলাম, তো এখানে দেওয়া থাকলো নেম, তো এখানে দেওয়া থাকলো রোল, তো এখানে আপনার রেজিনাম, তো আপনি একটা ছাত্রের নাম দিলেন এ, আর একটা ছাত্রের নাম দিলেন বি, আর একটা স্টুডেন্টের নাম দেওয়া সি, রুল দেখলাম 1, 2, তারপর এখানে 3, তারপর রেজিনাম দেখলাম 4, 4, 5, 5 কিংবা 2, 2। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র তিনটা ডাটা আমি অ্যাড করেছি, তিনজনের ডাটা। তো এক্ষেত্রে আপনার কিন্তু বক্সের ভিতরে 1,000, 2,000, 5,000 ডাটাও হতে পারে। সেক্ষেত্রে আপনি চাইছেন যে বি, আপনাদের ধরুন বি যেই রোটা রয়েছে সেটা আপনার দরকার নেই, তো বি দরকার নেই, আপনারা কি করতে পারেন, আপনার যে প্রাথমিক যে বুদ্ধিটা সেটা কাজ করবে আপনার জন্য, বিটা মুছে দেওয়া। মানে বিতে ক্লিক দিলেন, আপনি ব্যাক স্পেস ক্লিক করলেন কিবোর্ড থেকে, তারপর ব্যাক স্পেস, তারপর ব্যাক স্পেস, এখন কি হলো দেখতে পাচ্ছেন, এখন কি হয়েছে মাঝখানে যে ফাঁকা ঘর রয়ে গেল, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আনছি। আবার কন্ট্রোল জেড দিয়ে আনার পর যে বি যে ঘরটা এটা আপনার দরকার নেই, ধরুন 2,000 এমপ্লয়ি রয়েছে আপনার কোম্পানির, তো এমপ্লয়ের মাঝখান থেকে অনেক এমপ্লয়িকে ছাঁটাই করা হয়েছে, অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন, তাদের হিসাব আপনার দরকার নেই, তাদের স্যালারি হিসাব রাখার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনি কেটে দিবেন, এই রোটায় আপনি সরিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি এই রোটা সিলেকশন করবেন, এই রোটা সিলেকশন করার পর আপনি এখান থেকে ডিলিটে যাবেন, ডিলিটে যে কর্নারে যে তিকোনা আকৃতির অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট শিট রো, তো এখানে ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন আপনার যে এই রোটি ছিল বি নামের রোটি সেটি কিন্তু একবারে চলে গিয়েছে। তো এই হচ্ছে প্রসেস, আপনারা যদি কোনো রো এবং কলাম ডিলিট করতে যেতে চান সেক্ষেত্রে কলামও সেম, যে এই অপশন এই কলামটি রাখবেন না আপনি, যে ডিলিটে যাবেন এখান থেকে ডিলিট শিট কলাম, তো এই কলামটি চলে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে সবগুলা আনছি। তো এখন আমরা দেখবো কীভাবে ইনসার্ট করতে পারি। ধরুন এখানে 2,000 ডাটা রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা পিছিয়ে পিছিয়ে তো আনা সম্ভব না, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এরপরে আপনি একটা গড় রাখবেন, সেটা হবে A1, সেটা আনার জন্য আপনাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করতে হলে বিকে সিলেকশন করতে হবে, এখানে ইনসার্ট অপশনে যেতে হবে, তারপর ইনসার্ট রো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা রো কিন্তু হয়ে গেছে অলরেডি। তো রোটা হয়ে গেলে আপনি এখানে যে রোটা দিবেন এটা হতে পারে A1, এটা হতে পারে এইভাবে, তো আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আর কি। তো আপনি চান কলাম, তো কলাম যদি আপনি চান একটা কলাম সিলেকশন করলেন, সিলেকশন করার পর ইনসার্ট থেকে আপনি আরেকটা কলাম দিলেন, তো ইনসার্ট শিট কলাম, তো দেখতে পাচ্ছেন তো এখানে আপনি রেজিস্ট্রেশনের আগে আরেকটি কলাম পাচ্ছেন। এখানে বললে আপনি অন্য কিছু কিছু অ্যাড করবেন, ধরুন এখানে আপনি অ্যাড করতে পারেন স্কুল নেম বা সেন্টার নেম, তো এখানে আপনি স্কুল নেম দিয়ে এখান থেকে আপনি এই যে যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন আমরা একটু ঘরটা একটু বড় করে নিই, যেহেতু স্কুল নেম এখন ঠিক আছে স্কুল নেম, তো এখানে স্কুল নেম দিয়ে দিতে পারেন। তো এই মানে এই বক্সের মতো অংশ বোঝানোর ট্রাই করলাম কিভাবে আমরা একটা শিটে একটা রো ইনসার্ট করতে পারি আর একটা রো ডিলিট করতে পারি, বা একটা কলাম ইনসার্ট করতে পারি বা একটা কলাম ডিলিট করতে পারি। তো আশা করি এই বিষয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। আজকে আমরা যেটা শিখলাম কীভাবে আমরা মার্জিন সেন্টার করতে পারি, কীভাবে অ্যালাইন দিতে পারি, কীভাবে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার দিতে পারি যে সুন্দর করতে পারি, কীভাবে ইনসার্ট এবং ডিলিট করতে পারি রো এবং কলাম,
তো আশা করি বুঝে গেছেন এই পর্যন্ত কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো আগামী পর্বে আমরা দেখবো কীভাবে এক্সেলের যে উপয়োগ গুণ বা করতে পারি। আগামী পর্বে আমরা ফর্মুলা নিয়ে সরাসরি আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সামনের পর্বে। আল্লাহ।